महाप्रभुंक दरबार सर्व आश्चर्यमय देवम बोली कह जाए। प्रभु आपण होचंते सर्व आश्चर्य भितरे सबटु बड़ आश्चर्य काहेकि ना आपणक ठारु बड़ आश्चर्य विश्वरे केही नाहंती हे जगन्नाथ। तेणु महाप्रभु आपणक पाखर ए कथा आनंददायक बोली आपण होचंते परमानंद दर्शन आनंद कथा भी आनंद। माँ हातरंधा तुच्छा भात थाळी लागई सेत अमृत ठु बोली ভক্তবন্ধু আপনার যে শ্রবণ করুচন্তি মা গোটি এভাবে শব্দ মা আ মারে মারিব আরে আদর করিব যে মা প্রতি ভালো পায় মা মারে সত পুনি পরীক্ষা দিয়ে সত পুনি আদর করে তেণু সেইপাই মা সবুঠু বড় আপনার টেকি দিও বড় দাণ্ডের হাত মাঙ্ক পাখরে হে মা মো সংসার তো পণত তলে মা পণত ঘোড়াই নিশ্চিন্ত সুরক্ষা প্রদান করে বিশ্বাস ভরসা ওড়িয়া জাতির অছি। ভক্তবন্ধু এ দাম্পত্য জীবন যেটি কাঠ গড়ায় সেই দাম্পত্য জীবন আজি ছোটিয়া বচনিকা ভিতরে সরি যাচ্ছি আঙ্ক বুঝেবার মনেবার যে ভাব আপন মানে শিখন্তু জগন্নাথঙ্ক পাখরে আউ দুঃখ কষ্ট কু ভুলি মা কিভাবে অপেক্ষারত মহাপ্রভুঙ্ক উদ্দেশ্যে আউ সি মধ্যে মনেইলে যে মানি যায় সেই তো হচ্ছে প্রকৃত পত্নী আউ মনেইলে পুনি অভিমানরে রই ঝগড়া কলে সে পত্নী নুহে মর সে আপনার তিন প্রকার পত্নী কুহতি গোটিয়ে উত্তম গোটিয়ে মধ্যম গোটিয়ে অধম অর্থাৎ সংসার ভিতরে উত্তম পত্নী কি আপনার গোড় বিন্ধা হচ্ছে আপনার ঘরে শোচান স্ত্রী কু বিলকুল কহি না যি আসি আপে আপে সেবা করে চালে জাণবে সে উত্তম পত্নী তাপরে আসলে মধ্যম পত্নী মধ্যম পত্নী কি আপনার গোড় বিন্ধা হচ্ছে ডাকবে কে পত্নী টিকি আস সেবা করে চাল আসি টিকি সেবা কলে আপনার পত্নী জাণবে মধ্যম পত্নী আউ অধম পত্নী ডাক পকাইলে কে আস গোড় টিকি বিন্ধা হচ্ছে টিকি সেবা কর। সেতবে স্ত্রী কহবাক লাগিলে পত্নী কহবাক লাগিলে মো গোড় বিন্ধা হচ্ছে তুমি আসুন মতো উড়ব মতো টিকি ঘষি দেব এ খালি মোর দুনিয়া কাম তুমি কোণ মতো ডাকুছ এইভাবে ভাবে ঝগড়া সেইটু আরম্ভ হল আপনার দেখুম আহা আজ এ পবিত্র রসগোলা সর্প মণুই মহাপ্রভুঙ্ দরবার পূজাপণ্ডা সেবক যে রসগোলা রস শব্দর আসিছে আপনার দেখত গোল গোল হয়ে কি রসগোলা এ কোণ এর অর্থ ঠাকুরঙ্ক রসবৈশ্য বলে কুহা যায় আপন হচ্ছেন রসরাজ শিকেন্দ্র মৌলি আপনার সহিত রস সংযুক্ত বলে আজ নীলাদ্রি বিজয়ে আপনার রসগোলা খাঁতি কাহিঁকি না আপনার বড় রস সংসার ভিতরে কি অছি সেদিন পর আসলে রসখান কোণ কহিলে প্রভু মৌলমী মনা কলে ব্রহ্মগিরি যাওয়া আপন বাহানঙ্কর রসখান কু মৌলমী কহিলে কলে না না তুমি সবুয়াড়ে যাব কেবে জগন্নাথঙ্ক পাখ যাবনি সেটি আখি মিড়াইবনি রসকার মালিলে লুচিকি গরুড় স্তম্ভ পাখে পৌঁছি গেলে কলে দেখা বাট কোণ কাহক মনা আছে কাহিঁকি মনা কলে যে জিনিস আপনার দেখুবে কলিযুগের গোটিয়ে কথা যা মনা করা যাব তা মানুষ জবরদস্তি করব রসগান যাই পৌঁছি গলে গরুড় স্তম্ভ পাখে আখিরে আখি পুরাই কলে দেখা কোণ মনা আছে কাহিঁকি মনা কলে দেখিদেবা মহাপ্রভুঙ্ যেত সে চকা নয়নক দেখুঁচ আহা আউ কোণ রসকান আখি ফেরাই পুঁচান ধার ধার লুহ গদা হচ্ছে হে মহাপ্রভু তুম্ভক দেখি সারিবা পরে তুমি একে এত অদ্ভুত দিও তুম্ভক দেখি সারিবা পরে তুম্ভর হস ভক্ত আখিরে থাকে লুহ মহাপ্রভু রসকান ভে ভেঙ্কি কান্দুচান্তি এই সময় মৌলমী লুচি যাই পৌঁছি গেলে কলে এই রসকান আরে ইয়ে হিন্দুর দেবতা আরে তুমি হোচ কি তুমি হোচ রসখান এই সময় ভিতরে দেখন্তু আসিগলে মুদিরস্থ সেবক মহাপ্রভুঙ্ পাখরে পুষ্পাঞ্জলি প্রদান করিবে। ভক্তবন্ধু আপনার দেখুচন্তি বড় ঠাকুর বলভদ্রঙ্ক পাখরে তাড়ধ্বজ রথরে মুদিরস্থ সেবক প্রদান করিবে পুষ্পাঞ্জলি প্রদান করিবে। ভক্তবন্ধু যাহার আজির পরম্পরা অত সুন্দর পরম্পরা ভক্তবন্ধু আজি কাহিঁকি আপনার জাঁচান্তি আগরু যে মুদিরস্থ সেবক হেউথিলা দাঢ়ি নিশ উঠিগলা পরে আউ সে সেবা করে পারিব না কিন্তু এবে তাহা বিবাহ পর্যন্ত স্থির করা যে অবিবাহিত সেবক মুদিরস্থ সর্বকনিষ্ঠ ইয়ে শ্রীমন্দির যে সেবক অনেক 119 সেবা 120 সেবা সেই সেবা ভিতরে ইয়ে সর্বকনিষ্ঠ সেবা হচ্ছেন মুদিরস্থ সেবা সেবায়ত আপনার দেখুঁচ কিভাবে ভাবে পুষ্পাঞ্জলি যে শুক্ল পুষ্পক দেবদেব মহাদেবঙ্ক স্বরূপ রুদ্র স্বরূপ হলধর লাঙ্গলি দেবদেব মহাদেবঙ্ক স্বরূপ সে বলরাম কাম পাল সংগ্রামে চপল শশাঙ্ক ধবল শ্রীকাম পাড়ম ভজে সেই দেবদেব মহাদেবঙ্ক স্বরূপ বলভদ্রঙ্ আজি তাড়ধ্বজ রথরে পুষ্পাঞ্জলি প্রদান করছেন দেখুন পাখরে অইতাপতি সেবক অতি মহাপাত্র অলুছ মহাপাত্র
ଭକ୍ତବନ୍ଧୁ ଆପଣମାନଙ୍କ ଦୃଶ୍ୟପଟରେ ଏଇଠି ଲକ୍ଷ୍ୟ କରନ୍ତୁ ଆପଣମାନେ ତାଳଧ୍ୱଜରୁ କିଭଳି ଭାବରେ ଓହ୍ଲେଇ ଯାଉଛନ୍ତି ଆପଣଙ୍କର ମୁଦିରସ୍ଥ ସେବକ ଯିଏକି ଗଜପତିଙ୍କର ପ୍ରତିନିଧି ରୂପରେ ମୁଦିରସ୍ଥ ସେବକ କୌଣସି ମତେ ଯଦି ଗଜପତି କୌଣସି କାର୍ଯ୍ୟରେ ଥାଇ କୌଣସି ବ୍ୟତିକ୍ରମ ଯୋଗୁଁ ଆସିପାରନ୍ତି ନାହିଁ ତାଙ୍କର ଛେଡ଼ା ପହଁରା ନୀତି ମଧ୍ୟ ଏ ମୁଦିରସ୍ଥ ସେବକ ଦ୍ୱାରା ଆମେ ବିଗତ ଦିନମାନଙ୍କରେ ଦେଖିଛୁ କୋଭିଡ଼ର କଟକଣା ପରେ ଯେତେବେଳେ ବୟସ୍କମାନଙ୍କୁ ମନା କରାଯାଇଥିଲା ସେତେବେଳେ ମଧ୍ୟ ମୁଦିରସ୍ଥ ସେବକ ଆସି ତାଙ୍କର କାର୍ଯ୍ୟକୁ ସୁଚାରୁ ରୂପେ ପାଳନ କରିଥିଲେ ବା ଛେଡ଼ା ପହଁରା କାର୍ଯ୍ୟକୁ କରିଥିଲେ ଆମେ ଦେଖିଛେ ବିଗତ ଦିନମାନଙ୍କରେ ସେଇ ମୁଦିରସ୍ଥ ସେବକକୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ ଆଗରେ ପତି ମହାପାତ୍ର ସେବକ ତଳୁଛ ମହାପାତ୍ର ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଏଇଠି ଦର୍ଶନ ହେଉଛନ୍ତି ମହାପ୍ରଭୁଙ୍କର ବିଭିନ୍ନ ସେବକମାନେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଏଇଠି ଦର୍ଶନ ହେଲେଣି ମୁଦୁଲି ସେବକ ମଧ୍ୟ ଦର୍ଶନ ହେଉଛନ୍ତି ଏଠି ପାଖରେ ଅଛନ୍ତି ସେ ମଧ୍ୟ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ ଯିଏ ବଳିତା ପ୍ରଭୁଙ୍କୁ ଯୋଗାନ୍ତି ଭକ୍ତବନ୍ଧୁ ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ଯିଏ କୁମ୍ଭକାର ସେବକ ଯିଏ ଯୋଗାନ୍ତି ଆପଣମାନଙ୍କର କାଲି ଆପଣ ଦେଖୁଥିଲେ ସେମାନେ ମଧ୍ୟ ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ କାରଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସମସ୍ତ ସେବକ ଆଜି ମହାପ୍ରଭୁଙ୍କ ସେବା ଆଜି ପଛେ ନଥାଉ କିନ୍ତୁ ଦର୍ଶନରୁ ଆମେ ପ୍ରଭୁ ନ ବଞ୍ଚିତ ହେଉ କାହିଁକିନା ଆମ ଦିଅଁ ଆମ ଠାକୁର ଆମ ପ୍ରଭୁ ଏଇ ଯେଉଁ ଭାବ ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ଦେଖନ୍ତୁ କାହାଳୀ ବାଜି ଚାଲିଛି ଗୋଟିଏ ଗୋଟିଏ ସେବା ବଢ଼ିଲା ପରେ ବା ନୀତି ବଢ଼ିଲା ପରେ କାହାଳୀ ବାଜିବ ମହାପ୍ରଭୁଙ୍କର ଆଗମନକୁ ଆପଣ ଦେଖିବେ ଆପଣଙ୍କର ବାଜିବ କ'ଣ ନା କାହାଳୀ ବାଜିବ ଗୋଟେ ଗୋଟେ ନୀତି ବଢ଼ିଲେ କାହାଳୀ ବାଜିବ